कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण सुधी गौर भक्तवृंद। तो आज एखी जे स्थान आठ हे राधा कुंड अर्थात राधा कुंड। तो एन राधा कुंडे आखते ये राधा कुंड। तो राधा कुंड राधा कुंडेर अनेक महिमा जे अने से राधा कुंडेर महिमा बा राधा कुंडेर जे महत्व जे सर्वश्रेष्ठ स्थान होच्छे राधा कुंड। तो ये राधा कुंड आज एसेछि। तो बोलो राधा रानी की, बोलो राधा रानी की, कृष्ण कणे भगवान की, गोवर्धन की। तो ये राधा कुंड आठ आगामी 17 तारीख ये मासे 17 तारीख राधा कुंडेर आविर्भाव तिथि अर्थात से बोला बहुला अष्टमी। तो वही अष्टमी तिथि राधा राधा कुंडेर सूचना हो। तो राधा कुंड तो अत्यंत वृंदावन मजे सब गुरुत्वपूर्ण स्थान ये राधा कुंड। जत गोस्वामीगण सौरभ सनातन सब गोस्वामीरा राधा कुंडे हरि भजन करेछेन। अपना देखते राधा कुंड जो रात्रेर बेला अनेक सुंदर लागछे अपना देखो रात्रेर सिनारी। तो सकल भक्तरा राधा कुंडे एसे प्रदीप देखाच्छे एवं जेहेतु एटी हच्छे दामोदर मास तो अत्यंत गुरुत्वपूर्ण मास। तो यही मासे राधा कुंडे কেউ যদি আসে বা সেই রাধারানীর কাছে প্রার্থনা করে রাধা কুণ্ডের কাছে প্রার্থনা করে তো অন্যান্য মাস থেকে হাজার হাজার গুণে বেশি কৃপা পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন রাধা কুণ্ড। তো এই হচ্ছে রাধা কুণ্ড। তো পাশেই আছে শ্যামকুণ্ড। তো আমি আপনাদেরকে রাধা কুণ্ডটা দেখাচ্ছি। তো রাধা কুণ্ডে সকল ভক্তরা এখানে হরিভজন করছেন। তো এই রাধা কুণ্ড হচ্ছে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ স্থান। তো রাধা কুণ্ডের পাশে হচ্ছে গোবর্ধন অর্থাৎ যে গোবর্ধন কৃষ্ণ 7 দিন 7 রাত ওনার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন। বলো রাধা কুণ্ড কি, বলো গিরিরাজ ভগবান কি। তো এ হচ্ছে রাধা কুণ্ড। তো রাধা কুণ্ড তো আমি দেখাচ্ছি রাধা কুণ্ড। তারপরে আমি আপনাদের এবার দেখাচ্ছি শ্যামকুণ্ড। তো এই হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামকুণ্ড। আগে আমরা দর্শন করছি রাধা কুণ্ড। তো এই হচ্ছে শ্যামকুণ্ড, আমি আপনাদের একটু দেখাচ্ছি ভালো করে। এই হচ্ছে শ্যামকুণ্ড আর এই স্থানে হলো মিলনস্থলী। তো পাশে হচ্ছে রাধা কুণ্ড, তার অপর পাশে হচ্ছে শ্যামকুণ্ড। তে আমি শ্যামকুণ্ড আপনাদের দর্শন করছি। এই হচ্ছে শ্যামকুণ্ড। তো শ্যামকুণ্ড তো রাধা কুণ্ডের পাশাপাশি শ্যামকুণ্ড। তো এই রাধা কুণ্ডে এখন লক্ষ লক্ষ ভক্তের আগমন, কারণ এই এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তো দামোদর মাস আমাদের মাসে 12টি মাস আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাসে রাধাকুণ্ডে বাস করা এবং রাধাকুণ্ডে অবস্থান করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো রাধাকুণ্ড এই স্থান, তো রাধাকুণ্ডের আবির্ভাব আগামী 17 তারিখ বেহুল অষ্টমীতে। তো আশা করি বেহুল অষ্টমীতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। বেহুল অষ্টমীতে লক্ষ লক্ষ লোক এখানে আসে স্নান করতে, লক্ষ লক্ষ লোক এখানে আসে বেহুল অষ্টমী স্নান করতে। তো অবশ্যই বেহুল অষ্টমীর দিন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা আমার এই লাইভটি দেখছেন, রাধাকুণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, অবশ্যই আপনারা এই রাধাকুণ্ডকে দর্শন করুন।
কেউ যদি ওইখান থেকে দর্শন করেন তাহলে সেই রাধারানীর কৃপা অবশ্যই আপনারা লাভ করতে পারবেন এবং এই লাইভটি সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে, তো আরেকজন দেখতে পারবে, তো রাধারানীর কৃপা আপনিও পাবেন আশা করি। তো আজ রাধাকুণ্ডে এসেছি, তো রাধাকুণ্ড হতে সর্বশ্রেষ্ঠ স্থান বৃন্দাবনের মাঝে। হ্যাঁ, তারপর হচ্ছে গোবর্ধন এবং সরপরে বৃন্দাবন। তো বৃন্দাবন আমরা ছিলাম এতদিন, আজ রাধাকুণ্ডে এসেছি। রাধে জয় জয় মাধব দয়েতে গোকুল তরণে মন্দির মায়েতে, রাধে জয় জয় মাধব দয়েতে গোকুল তরণে মন্দির মায়েতে, দামোদর রতি বরদন বেশে, দামোদর রতি বরদন বেশে, হরিণেশ কুট বৃন্দা বিপিনেশ, রাধে জয় জয় মাধব দয়েতে গোকুল তরণে মন্দির মায়েতে। বলো রাধা রানী কি, বলো কৃষ্ণ কানাইয়া ভগবান কি, বলো গিরি গোবর্ধন কি, বলো গিরিরাজ মহারাজ কি। তো এই রাধাকুণ্ড রাতের চিত্র দেখতে খুবই অপূর্ব, খুবই সুন্দর। হ্যাঁ, তো রাধে জয় জয় মাধব দয়েতে গোকুল তরণে মন্দির মায়েতে, দামোদর রতে বরদন বেশে, দামোদর রতে বরদন বেশে, হরিণেশ কুট বৃন্দা বিপিনেশ, রাধে জয় জয় মাধব দয়েতে গোকুল তরণে মন্দির মায়েতে, রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধা রানী কে জয় মহা রানী কে জয়। তো এই রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর সব থেকে প্রিয় স্থান। তো এই রাধাকুণ্ডে কৃষ্ণের অনেক রাধা, কৃষ্ণের সাথে অনেক লীলা, অনেক লীলা এই রাধা শুনতে আসছে আমরা। আমি কালকে আপনাদেরকে এই রাধাকুণ্ডে যত গোস্বামীদের সেবিত বিগ্রহ আছে, তো কালকে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাধারানীর কৃপা হলে অবশ্যই এই রাধাকুণ্ডের যত গোস্বামীদের সেবিত বিগ্রহ আছে, রাধা দামোদর আছে, রাধা ব্রজবিহারী আছে, তারপর হচ্ছে রাধা বিনোদজি আছে এবং রাধা গোবিন্দজি আছে, তো এইখানে সর্ব গোস্বামীদের অনেক সেবিত বিগ্রহ আছে। তো এই রাধাকুণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। তো যারা রাধাকুণ্ডে আসার সৌভাগ্য হয় নাই, আপনারা স্মরণে সেই রাধাকুণ্ডের জল নিয়ে স্নান করতে পারেন। তো আমি যারা লাইভ দেখছেন সবার উদ্দেশ্যে সেই রাধাকুণ্ডের জল আমি দিচ্ছি এবং আপনারা সেই জল আপনাদের মাথায় ধারণ করবেন। আর স্মরণে বলছি, আপনি যেখানে থাকেন না কেন, আপনার মনটা যদি রাধাকুণ্ডে বা বৃন্দাবন থাকে, তার মানে আপনি বৃন্দাবন বাস করছেন। আর রাধাকুণ্ডে থেকেও বৃন্দাবন থেকেও যদি আপনার মন অন্যদিকে থাকে, তাহলে আপনি বৃন্দাবন বাস করছেন না। তা আপনারা যেহেতু
যে যে স্থানে আছেন, কিন্তু আপনারা এখন বৃন্দাবন এবং রাধাকুণ্ড স্মরণ করছেন। আশা করি আপনারা এখন রাধাকুণ্ডে বাস করছেন। হরি বল, বলো রাধা রানী কি, বলো কৃষ্ণ কানাইয়া ভগবান কি, বলো গিরিরাজ মহারাজ কি, বলো রাধা রানী কি। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে জয় জয় মাধব দয়িতে গোকুল, তরণে মন্দির ময়েতে দামোদর রতে বরদন বেশে, দামোদর রতে বরদন বেশে, হরিণেশ কুট বৃন্দ বিপিনেশ। রাধে জয় জয় মাধব দয়িতে গোকুল, তরণে মন্দির ময়েতে বিষভানু দদি নবশশী লঙ্কা, ললিতা সকে গুণ রমিতা বিষকে, করুণা করুময়ে করুণা ভরিতে, করুণা করুময়ে করুণা ভরিতে, সনক সনাতন বরদন চরিতে। রাধে জয় জয় মাধব দয়িতে গোকুল, তরণে মন্দির ময়েতে। রাধে জয় জয় মাধব দয়িতে, মাধব দয়িতে। 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 এই হচ্ছে রাধাকুণ্ড, বৃন্দাবনের যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ স্থান সে রাধাকুণ্ড। এই দামোদর মাসে রাধাকুণ্ডে যারা বাস করবে এবং এই রাধাকুণ্ডে যারা স্নান করবে অবশ্যই তারা রাধারণীর কৃপা পাবে। তো এই রাধাকুণ্ড সম্বন্ধে শাস্ত্রে অনেক বর্ণনা আছে, তো আপনারা অবশ্যই রাধাকুণ্ড সম্বন্ধে আপনারা অনেক জেনেছেন, অনেক শুনেছেন। অনেকেরই আসার এখানে সৌভাগ্য হয় না, তো যারা আসতে পারেন নাই আমি তাদেরকে অনুরোধ করব আপনারা রাধাকুণ্ড দর্শন করুন, এবং দর্শন করা মাত্রই সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হবেন এবং রাধারানীর কৃপা লাভ করবেন। বলো রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া ভগবান কি, বলো গিরিরাজ মহারাজ কি, জয় গিরিবর্ধন কি। তো এই রাধাকুণ্ড, তো রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। তো যেহেতু আমরা রাধাকুণ্ডে এসেছি, তো রাধাকুণ্ডে আসলে রাধারানীর দোয়া দিতে হয়, তো আমরা সকলে মিলে সে রাধারানীর দোয়া দিব। সকলে আমার সঙ্গে অবশ্যই বলবেন রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। 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 রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে।
রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে 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 রাধে। সকলে রাধারানীর দোহাই দিবেন এবং এই রাধারানীর কৃপা লাভ করতে গেলে অবশ্যই আপনাদেরকে রাধারানীর দোহাই দিতে হবে। বৃন্দাবনের প্রতিটি তরু লতা মানুষ এবং সবাই একটাই শব্দ তাদের মুখ থেকে বেরো হয়, তা হচ্ছে রাধে রাধে। আপনি রাস্তায় হাঁটবেন, রেশকলায় বলবে রাধে রাধে, সকলেই একটাই শব্দ, এখানে আর অন্য কোনো শব্দ বেরোয় না, রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। দেখুন কি অপূর্ব সুন্দর সেই রাধাকুণ্ড, রাধাকুণ্ড দেখা আপনারা দর্শন করেছেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই লাইভ দেখছেন। আমি সকলের উদ্দেশ্যে অবশ্যই রাধারানীর কাছে প্রার্থনা করব আপনারা যেন সেই স্থানগুলো, সেই রাধাকুণ্ড বৃন্দাবন স্থান দর্শন করতে পারেন, রাধারানী যেন আপনাদের সেই স্থানে নিয়ে আসেন এবং রাধারানীর কৃপা আপনারা লাভ করবেন। তো সকলেই রাধা কুণ্ড দর্শন করবেন এবং সেই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি একটু শেয়ার করেন তো এই শেয়ারের মাধ্যমে এই রাধাকুণ্ড সকলেই দর্শন করতে পারবে। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাধারানীর কৃপা লাভ করুন। রাধারানী যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, এই প্রার্থনা করে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধারানী কি, বলো কৃষ্ণ কানাইয়া ভগবান কি, বলো নন্দ বাবা কি, যশোদা মাইয়া কি, রাধাকুণ্ড ধাম কি, গিরিরাজ ভগবান কি। তো কাল আমি আপনাদেরকে গিরিরাজ দর্শন করাবো, যে গিরিরাজ কৃষ্ণচন্দ্র ভগবান ওনার কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন 7 রাত ধারণ করেছিলেন। তো আমরা সাধারণত একটি ঈদ ধারণ করতে পারবো না 1 মিনিট, কিন্তু কৃষ্ণ তার সবথেকে দুর্বল আঙ্গুলে কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন 7 রাত সে গিরিরাজ ধারণ করেছিলেন এবং ব্রজবাসীদেরকে ইন্দ্রের সেই দুর্যোগ কবল থেকে রক্ষা করেছিলেন। তো গিরিরাজ অত্যন্ত মাহাত্মপূর্ণ, রাধাকুণ্ড অত্যন্ত মাহাত্মপূর্ণ। তো আমি অবশ্যই আপনাদেরকে আগামীকাল গিরিরাজ দর্শন করাবো। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল। তো আমরা যারা লাইভ দেখছেন তো আমরা এখানে একটু রাধাকুণ্ডে বসে হরিনাম করব। তো আশা করি সকলেই আমাদের সঙ্গে হরিনাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে। তো যারা রাধাকুণ্ডে বসে হরিনাম করতে চান তা আমার সঙ্গে অবশ্যই আপনারা হরিনাম করবেন। সেই রাধাকুণ্ডের পাড়ে আপনারা রাধাকুণ্ডের পাড়ে বসে মনে করতে হবে আপনারা রাধাকুণ্ডে আছেন। তো আপনারা এইখান থেকে আপনি একমালা জপ করুন। হ্যাঁ, তো রাধাকুণ্ডের পাড়ে বসে আপনারা একমালা জপ করুন, দেখবেন রাধারানীর কৃপা পেয়ে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।